Assalamualaikum viewers, welcome back to my channel. কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন পপকর্ন। চিকেন পপকর্ন তৈরি করার জন্য যে উপকরণ লাগছে তা হলো এখানে আমি একটি ব্রেস্ট পিসকে এরকম টুকরো করে নিয়েছি। এখানে নিয়েছি 1 টেবিলস্পুন পরিমাণ আদা, 1 টেবিলস্পুন পরিমাণ রসুন এবং 1 টেবিলস্পুন পরিমাণ জিরা। এখানে নিয়েছি আমি 1 টিস্পুন পরিমাণ গরম মশলা, 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ এবং 1 টেবিলস্পুন পরিমাণ রেড চিলি পাউডার। দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ দুধ এবং 1 টেবিলস্পুন পরিমাণ লেবু। এখন আমি একে একে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আমার মাখানো শেষ, এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যাগিনেট করে রাখছি। ফিরে এসেছি 1 ঘন্টা পর। এখন আমি কোটিংটি তৈরি করে নেব। কোটিং তৈরি করার জন্য যা যা লাগছে তা হচ্ছে 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, 1 টিস্পুন পরিমাণ লাল মরিচ এবং 1 কাপ পরিমাণ ময়দা। সাথে নিচ্ছি আমি 1 টেবিলস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার কোটিং তৈরি করার জন্য উপকরণগুলো রেডি হয়ে গিয়েছে। ম্যাগনেট করার পর যে পানিগুলো রয়ে গিয়েছে ওগুলোকে আমি আলাদা একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি একটি মাংস পিস নিয়ে নিচ্ছি, এটিকে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিবেন। এরপর আমি রেখে দেওয়া পানির মধ্যে এটিকে চুবিয়ে নিচ্ছি। দেন আমি আবার ময়দার মধ্যে দিচ্ছি। আপনি এই প্রক্রিয়াটি যতবার করবেন আপনার পপকর্নটি তত বেশি ক্রিস্পি হবে। আমি একই প্রক্রিয়া সবগুলো পপকর্নকে রেডি করে নিয়েছি। এখন আমি এটিকে ডিপ ফ্রাই করতে নিয়ে যাচ্ছি। আমি ভাজার জন্য এখানে তেল নিয়ে নিয়েছি, তেলগুলোকে গরম করে নিয়েছি। এখন আমি একটি একটি করে পপকর্ন দিয়ে দিচ্ছি। আপনারা একদম লো হিটে ভাজবেন। একদিক হয়ে আসলে আপনারা অন্যদিকে একটু উল্টিয়ে দেবেন। এভাবে বারবার উল্টিয়ে উল্টিয়ে ভাজতে হবে। ঠিক এরকম কালার আসার পর আমি নিয়ে নিচ্ছি। একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার হলেই আপনারা তুলে নেবেন। এভাবে আমি আমার পপকর্নগুলো ভেজে নিয়েছি, বাকি ব্যাচ আমি ভাপতে দিয়ে দিয়েছি। হয়ে গেল আমাদের চিকেন পপকর্ন। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ঠিক কতটা ক্রিস্পি হয়েছে, কতটা জুসি হয়েছে।